ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জনপ্রিয় সিরিয়াল আমি সিরাজের বেগমের অন্যতম মুখ্য অভিনেত্রী পল্লবী দের, কিন্তু কী কারণে পল্লবী সুইসাইড করেছে সেই নিয়ে পুলিশের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। আপাতত বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে তার মরদেহ। বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন করত দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে পল্লবী। রেশম ঝাপে সিরিয়াল দিয়ে তার সিরিয়াল জীবনের যাত্রা শুরু হয়েছিল। তারপর আমি সিরাজের বেগম, আর এই মুহূর্তে জনপ্রিয় সিরিয়াল সরস্বতীর প্রেমে সরস্বতীর ভূমিকায় রয়েছে পল্লবী। খুব হাসিখুশি মিষ্টি স্বভাবের এই মেয়ে হঠাৎ কেন এইরকম একটা পদক্ষেপ নিল তা অবশ্য এখনও রহস্য রয়েছে।